ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন সিদ্দিক বাজারে বিস্ফোরণে নিহত বেড়ে ১৬ রাজধানীর ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডের বিপরীতে সিদ্দিক বাজার এলাকায় একটি ভবনে বিস্ফোরণ ঘটেছে আহত শতাধিক লোককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এ ঘটনায় এরই মধ্যে দুই নারীসহ মারা গেছেন ১৬ জন মঙ্গলবার ৭ মার্চ বিকেল ৫টার আগে বিস্ফোরণের ঘটনা ঘটে পরে আহতদের হাসপাতালে ভর্তি করানো হয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার জানান বিস্ফোরণে বিআরটিসি কাউন্টারের দক্ষিণ পাশে ৫তলা একটি ভবন এবং তার পাশের ৭তলা একটি স্যানিটারি মার্কেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এখনও পর্যন্ত কোনো ভবন ধসে পড়েনি ঢামেক ঘটনাস্থল থেকে ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে কামাল নামে স্থানীয় এক বাসিন্দা বলেন সাধনা ঔষধালয়ের পাশের ভবনে বিকট শব্দে বিস্ফোরণটি ঘটে শতাধিক মানুষ আহত হয়েছেন আহত শতাধিক মানুষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া তিনি জানান পুরান ঢাকার সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনায় আহত শতাধিক ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন